গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নূরকে নিয়ে বিভক্ত ছাত্র অধিকার সংগঠন পরিষদ। এরই মধ্যে সংগঠন ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা। কেন্দ্রীয় নেতাদের লেজরভিত্তিক অবস্থানের কারণে পদত্যাগ করতে পারে আরও কয়েকটি কমিটি, আসতে পারে নতুন সংগঠনের ঘোষণাও। তবে একে ষড়যন্ত্র বলছেন কেন্দ্রীয় নেতারা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের ফোরাম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ধারাবাহিকতায় গঠিত হয় গণ অধিকার পরিষদ। তবে সম্প্রতি বিবাদে জড়ান নুরুল হক নূর ও রেজা কিবরিয়া, ঘটে পাল্টাপাল্টি অপসারণের ঘটনাও। এরই মধ্যে দলের প্রথম সম্মেলন করেছে নূরপন্থীরা। গণ অধিকার পরিষদের এই কোন্দলের প্রভাব পড়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদেও। সংগঠনের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে মতবিরোধ নেতাকর্মীদের মধ্যে। কেন্দ্রীয় শীর্ষ দুই নেতা কারোর সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই গণ অধিকার পরিষদের এক পক্ষের নেতৃত্বে চলার একটা ঘোষণা দেন প্রেস রিলিজে লিখিত আকারে। আমরা মনে করি সেখান থেকেই লেজুরবৃত্তির সূচনাটা হয়। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন ও নুরুল হক নূরের লেজুরবৃত্তির অভিযোগ তুলে এরই মধ্যে একযোগে পদত্যাগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি। স্বাধীনভাবে কাজ করতে চান তারা, প্রয়োজনে আসবেন নতুন ব্যানারে। সংগঠনের কিছু নেতাকর্মীরা চেষ্টা করছিল কিন্তু ফেরাতে পারছিল না, তো তখন যখন পদত্যাগ করলো এটা একটা উদাহরণ হয়ে থাকবে। অনেক শিক্ষার্থীরা আছে যারা ক্যাম্পাসে একটা লেজুরবৃত্তিহীন সংগঠন করে কাজ করতে চায়, তো আমরা তাদের সাথে আলোচনা করছি, আমরা তাদেরকে নিয়ে একটা বড় পরিসরে কিছু করার চিন্তা ভাবনা করছি। কেন্দ্রীয় কমিটির নেতারা বলছেন গভীর ষড়যন্ত্রের কথা। এই সংগঠনটাকে ভাঙার জন্য গোয়েন্দা সংস্থার সাথে আতাত করে আমাদের সংগঠনের অনেক নেতাকর্মীরা মানে ষড়যন্ত্রের নীল নকশায় মেতে উঠেছে, তারই আছর ছাত্র অধিকার পরিষদে তারা ফেলতে চায়। তাদের প্রত্যাশা সব ভুল বোঝাবুঝির অবসান হবে, এগিয়ে যাবে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।